সিলেট জেলা পরিষদের নির্বাচনকে ঘিরে সরব হয়ে উঠেছে বিয়ানীবাজার উপজেলা। আগামী 17 অক্টোবর নির্বাচনে 8 নং ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন প্রার্থী। তারা সকলেই ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট কামনা করছেন। কানাইঘাট উপজেলার মাসিক আইন শৃঙ্খলা উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়। সিলেটের আবাসিক হোটেলে 2 তরুণীকে আটকে রাতভর পালাক্রমে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় নাবিল রাজা চৌধুরী নামে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 9। বৃহস্পতিবার র্যাবের একটি টিম অভিযান চালিয়ে তাকে সিলেট নগরী থেকে গ্রেপ্তার করে। সিলেটের কাজিরবাজার মাদ্রাসার এক ছাত্র 6 দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় এসএলপির কোতোয়ালি থানায় জিডি দায়ের করেছেন তার বাবা। নিখোঁজ হওয়া মোহাম্মদ লিমন হোসেন নগরীর জিন্দা বাজারস্থ মিতালী ম্যানশনের বাসিন্দা আবুল বাশারের ছেলে। সিলেটে করোনায় কেড়ে নিয়েছে আরেক জনের প্রাণ। গত 24 ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র তথ্যটি জানিয়েছে। ওই ব্যক্তিকে নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন 1258 জন। সিলেটের শাহজালাল উপশহরস্থ স্প্রিং টাওয়ারের ভাড়াটিয়াদের প্রতি অন্যায়ের প্রতিবাদে ভাড়াটিয়া স্বার্থ সংরক্ষণ পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে টাওয়ারের সামনে এ কর্মসূচি পালিত হয়। মৌলভীবাজারের জুড়ি, বড়লেখা ও কমলগঞ্জ থানার 3 ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গাজীপুর সদর ইউনিয়নের শাহ সুন্দর সরকারি উচ্চ বিদ্যালয় সড়কের দুপাশের সামাজিক বনায়নের 15টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় অভিযোগ করেছে বন বিভাগ। কেটে নেওয়া গাছের আনুমানিক মূল্য প্রায় 1,20,000 টাকা।